হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি একটি শর্ট নোট আলোচনা করব। শর্ট নোটটি হলো হ্যামারশিয়া অর দ্য ট্র্যাজিক ফলিং। এই শর্ট নোটটি এমইজি ফাইভের অন্তর্ভুক্ত একটি শর্ট নোট, অর্থাৎ ইগনুর এমইজি ফাইভ এই পেপারের ব্লক টু এর একটি শর্ট নোট এটা। তো চলো শুরু করা যাক শর্ট নোটটি। শর্ট নোটটি শুরু করার আগে বলবো যে এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক দেওয়া থাকছে। তোমরা ওই চ্যানেল লিঙ্ক বা ভিডিও লিঙ্ক ধরে তোমরা চ্যানেলে গিয়ে এই চ্যানেলে অন্যান্য ভিডিও তোমরা দেখতে পারবে, যে ভিডিওগুলো তোমাদের খুব হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা জানবো যে হ্যামারশিয়া কী। হ্যামারশিয়া হলো একটি লিটারেরি টার্ম। এটি প্রধানত অ্যারিস্টটল তার পোয়েটিক্সে ব্যবহার করেন। প্রাচীন গ্রিক ট্র্যাজেডিতে হ্যামারশিয়া হলো একটি মারাত্মক ভুল যা ক্যারেক্টার করে থাকে এবং সেই ভুল থেকে তার ডাউনফল শুরু হয়। পরবর্তীতে মরাল ফ্লো হিসাবে বিবেচনা করা হয়েছে। বস্তুর প্রকৃতির উপর প্রতিফলন বা মানুষের অবস্থার বিশ্লেষণ করা ডায়ানোয়ার লক্ষ্য ছিল না। এবার ডায়ানোয়া সম্পর্কে আমাদের জানা দরকার। ডায়ানোয়া কী? কখনও কখনও ক্যারেক্টারের মনের মধ্যে একটি প্রশ্ন চলতে থাকে এবং তাকে একটি বা অন্য একটি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নটিকে চুজ করা হয়। এই পদ্ধতি হল ডায়ানোয়া। অ্যাকশন হলো ইথোস বা ক্যারেক্টারের চূড়ান্ত পরিণতি। মানুষের সর্বোত্তম প্রচেষ্টা বা সাহসী পদক্ষেপের সত্ত্বেও মানুষ ব্যর্থ হয়। অ্যারিস্টটল এটা ব্যবহার করেছেন এটা বোঝাতে যে এটা হলো ক্যারেক্টারের একটি অসাবধানবশত ভুল। বেশিরভাগ গ্রিক ট্র্যাজেডিতে হ্যামারশিয়ার স্থান খুবই কম। অ্যান্ড্রোম্যাচে, সাপ্লাইসেস, অ্যান্টিগন, ডটার্স অফ ট্রয়, ইলেকট্রা, ইউম্যানাইটস এইসব নাটকে নায়ক তার উপস্থিতি বুঝতে পারার আগেই কিন্তু তাদের লাইফে দুর্ভাগ্য এসে যেতে আমরা লক্ষ্য করি। বেশিরভাগ ট্র্যাজেডিতে ঘটনাগুলি পূর্বনির্ধারিত হয়, যেমন হিপ্পোলিটাস। হিপ্পোলিটাসের একজন দেবতা কাউকে ধ্বংস করার সিদ্ধান্ত করেন, বা অরেস্টিয়া, ইলেকট্রা ও অ্যান্টিগনের মতো ব্যক্তিকে দাসত্ব স্বীকার করান। হ্যামারশিয়া নায়কের অ্যাকশান সিকোয়েন্সের একটি সংক্ষিপ্ত রূপ, যেমন ইডিপাসের অজ্ঞাতবশে এক বৃদ্ধাকে হত্যা করা বা হিপ্পোলিটাসের দ্বারা তার মাকে তিরস্কার করা। খ্রিশ্চিয়ান এবং মডার্ন মরালিস্টিক ট্র্যাজেডিতে হ্যামারশিয়াকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে নায়কের পতন হয়েছে তার একটি পাপ বা গুরুতর পাপের কারণে। খ্রিশ্চিয়ান বা মরালিস্টিক ট্র্যাজেডিতে নায়কের প্রতি করুণা ও তার অত্যধিক যন্ত্রণা নায়ককে শক্তিহীন করে দিয়েছে। গ্রিক ট্র্যাজেডিতে কোনো স্বাধীন ইচ্ছা বলে কিছু ছিল না, এমনকি কোনো সঠিক পছন্দ করেও নায়ক কোনো দুর্যোগ বা দুর্ভোগ এড়াতে পারেননি, কারণ তার কষ্ট সবসময় তার দুর্বলতার কারণেই ঘটেনি। এটা ম্যাকবেথের মতো উচ্চাকাঙ্ক্ষা বা ওথেলোর মতো ঈর্ষা বা লিয়ারের অহংকারের মতো নয়, বা কোনো একজন ব্যক্তির ভিতরের কোনো পাপ নয় যা তাকে ধ্বংস করে, বরং এটা হলো তার নিয়ন্ত্রণের বাইরের কোনো শক্তির দ্বারা তার উপর চাপিয়ে দেওয়া ডাইলেমা যা তার ধ্বংসের কারণ। মৃত্যুর জন্য একটি প্রশংসনীয় পথ খোঁজার মাধ্যমে তার ক্যারেক্টারে প্রকাশ পায়। এখানে ক্যারেক্টারের যন্ত্রণা তার ভিতর থেকে আসে না, বরং বাইরে থেকে, আর এটা হলো মানুষের ভাগ্য সম্পর্কে ইন্দো গ্রিক ধারণা। এই প্রসঙ্গে মানুষের অসহায়তাকে বোঝানোর জন্য দুটি টার্ম ব্যবহার করা হয়, ময়রা এবং হুব্রিস। ময়রা আক্ষরিক অর্থে পরিবারের অংশ এবং রূপক অর্থে দেবতাদের দ্বারা বরাদ্দ করা দুর্ভাগ্য তার একটি অংশ। হুব্রিসের অর্থ হলো সাহস, আবার কখনো কখনো এর দ্বারা সীমা লঙ্ঘন করাকেও বোঝায়, যার মাধ্যমে হিরো আসন্ন বিপদ থেকে নিজেকে বাঁচাতে মরিয়া চেষ্টা করে থাকে। হুব্রিস এবং হ্যামারশিয়া একটি আরেকটির সাথে ওতপ্রোত জড়িত। তবু এটা মনে রাখা দরকার, হুব্রিস এবং ময়রার শ্রেণীবিভাগ অ্যারিস্টটল নিজে করেননি। গ্রিকরা মানুষের আচরণকে বর্ণনা করার জন্য এই কনসেপ্টসগুলো ব্যবহার করেছিলেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।